আক্কেল দাঁতের প্রদাহ সাধারণত হয়ে থাকে যখন দাঁতটি পর্যাপ্ত জায়গা না পায় সঠিক স্থানে চলে আসার জন্য। তখন ব্যক্তিটি ডাক্তারের শরণাপন্ন হবেন, ডেন্টিস্ট তাকে একটি এক্সরে করতে দিবে এবং এক্সরের মাধ্যমে দেখা হবে দাঁতটি কোন অবস্থানে আছে। যদি দেখা যায় দাঁতটি উঠে জায়গা মতো আসার জন্য কিছু সময়ই যথেষ্ট, তখন রোগীকে বলা হয় মাউথ ওয়াশ, লবণ গরম পানি দিয়ে কুলকুচি করে ওই জায়গার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এবং কিছুটা সময় দেওয়ার জন্য, যাতে দাঁতটি সঠিক অবস্থানে চলে আসে। তারপরেও দেখা যায় বিলম্ব হচ্ছে, দাঁতটি সঠিক অবস্থানে আসছে না, তখন একটি অপারকুলেক্টমি বা একটি ফ্ল্যাপ সার্জারির মাধ্যমে ওই ফ্ল্যাপটি অপসারণ করে দিলে দাঁতটি সঠিক অবস্থানে চলে আসে। এতেও যদি সমস্যার সমাধান না হয় তখন চিকিৎসক তার সার্জিক্যাল এক্সট্রাকশনের মাধ্যমে দাঁতটিকে উঠিয়ে ফেলেন বা রিমুভ করেন এবং সাথে অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়া হয়ে থাকে ইনফেকশনটা রিমুভ হওয়ার জন্য।